এবার সাকিব আল হাসান শর্ট ফিল্মে কত কি না করেন, ব্যস্ত থাকেন, ব্যস্ত থাকতে চান, দৌড়ে গিয়ে হেলিকপ্টারে ওঠেন, চার ওভার খেলা বাকি রেখেই মাঠ ছেড়ে চলে যান বিজ্ঞাপনের কাজে, এভাবেই ব্যস্ত থাকেন, কখনো কাউকে ফাঁকি দেয়া হচ্ছে কি না সেটুকু ভাবনার অবসরও যেন তার নেই। এতটা দিক কীভাবে সামলান সেই প্রশ্নের উত্তরে সাকিব গণমাধ্যমকে জানান যে তিনি ব্যস্ত থাকতেই ভালোবাসেন, কাজ না থাকলে তার মনে হয় যে তিনি পাগল হয়ে যাবেন। এবার সেই সাকিবকে দেখা যাবে শর্ট ফিল্মে। এর আগে বিজ্ঞাপন করেছেন বহু, এখনও বিজ্ঞাপন করেই যাচ্ছেন, শর্ট ফিল্মে অভিনয় করেছেন সম্প্রতি এমন তথ্যই এবার এসেছে। এপ্রিলের মাঝামাঝি এই সিনেমাটি মুক্তি পাবে বলেও জানা গেছে। নির্মাতা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে এই রমজানে শর্ট ফিল্মটির মাধ্যমে মানুষের জন্য নতুন বার্তা দেবেন নাকি সাকিব আল হাসান। সাকিব আল হাসান তার সাফল্য ও পরিশ্রমী স্বভাবের জন্য পরিচিত, বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান অর্জন কিংবা ব্যক্তিগত জীবনে একজন দায়িত্বশীল মানুষ, সব ক্ষেত্রেই সাকিব একজন বিশ্ব চ্যাম্পিয়ন এবং সবার জন্য অনুপ্রেরণার এক উৎস। স্বল্পদীর্ঘ চলচ্চিত্রে সম্ভবত এটারই প্রতিফলন ঘটবে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই শর্ট ফিল্মের নাম কিংবা গল্প সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি, সেটি প্রকাশের পরেই দর্শক দেখবেন বলে জানানো হয়েছে। তবে খবর যেহেতু আকর্ষণীয়, সাকিব আল হাসানকে দেখা যাবে শর্ট ফিল্মে, সেই শর্ট ফিল্ম কোনো ফিকশন নাকি তার জীবনকে নিয়ে তৈরি করা ডকু ফিকশন নাকি ডকু সেটি পরিষ্কার নয়। তবে সাকিবের জীবনকে রাঙানো এক বক্তব্যই বোধহয় উঠে আসবে এখানে, সেরকম ইঙ্গিত পাওয়া গেছে, যেখান থেকে মানুষ অনুপ্রেরণা খুঁজে পাবেন নিজেকে বড় পরিসরে তুলে আনার ক্ষেত্রে।